আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অবশ্যই থামেলটা থেকে বুঝে গেছেন ডক্স কয়েনের নতুন একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওটার ভিতরে ডক্স কয়েনের নতুন একটা আপডেট জানাইছে সেই আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি এখান থেকে যারা এখনও উইড্রো করেন নাই তাদের জন্য একটা গুড নিউজ আছে যারা এখান থেকে বাইবিটের মাধ্যমে উইড্রো দিতে চেয়েছেন বা এখান থেকে আপনারা এই গেট ডট এর মাধ্যমে উইড্রো দিতে চাইতেছেন তারা কিন্তু এখান থেকে এখন উইড্রো দিতে পারবেন কারণ অলরেডি এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স এর পাশাপাশি বাই বিটও কিন্তু এখানে আগে ছিল এখন আরো দুইটা অপশন চালু করা হইছে ঠিক আছে বিট গেট চালু করা হইছে তারপরে এখানে গেট ডট চালু করা হইছে তো এখনো কিন্তু আরো কিছু ওয়ালেট লাগাবে তারা বলছে ঠিক আছে তারপরে এক্সচেঞ্জার সারা যেরকম এখান থেকে আমরা টোন কিপারের মাধ্যমে যারা উইডিও দিতে চাইছিলাম তারা কিন্তু টোন কিপারের মাধ্যমে উইডিও দিতে পারবেন সেটারও আপডেট দিবে ঠিক আছে তো একটু অপেক্ষা করতে হবে তো এখান থেকে আমরা যারা এইসবের ভিতরে উইডিও দেবো তারা দিতে পারি যেরকম বিটগেটটা কিন্তু মোটামুটি প্রায় ট্রাস মতন ঠিক আছে তারপরে এখানে তেমন কোনো সিকিউরিটি রিটি লাগে না ঠিক আছে তো আপনারা এটা সহজেই খুলে নিতে পারবেন তারপরে বিটগেটে যারা উইডিও দিচ্ছেন তারা তো অলরেডি উইডো দিয়ে ফেলছেন আর যদি উইডো না দিয়ে থাকেন তাহলে আরও অপেক্ষা করে দেখতে পারেন কারণ এখান থেকে আরও কিছু ওয়ালেট অ্যাড করা হবে অনেকে বলতেছে বাইনান্স নাকি অ্যাড করা হয়েছে আসলে কিন্তু কোনো বাইনান্স অ্যাড করা হয় নাই যারা যেই সব পিকগুলো দেখতেছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ এডিট করা ঠিক আছে তো এখান থেকে এডিট করে এরকম বাইনান্স অ্যাড করতেছে তারপরে অনেকেরই দেখলাম বিকাশনগত অ্যাড করে ফেলছে আমাদের বাংলাদেশের লোকের কারবার দেখলে আপনাদের কি বলবো এত ভালো ভালো এডিটার যে থেকে আহে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা এতটুক বুঝতে পারলাম যে এখান থেকে আরও দুইটা অপশন চালু করা হয়েছে আরও চালু করা হবে যদি বাইনান্সের মাধ্যমে লিস্টেড হয় তাহলে অবশ্যই কিন্তু বাইন্যান্সে জানাবে আর এখন পর্যন্ত বাইন্যান্স কিন্তু তেমন কোনো আপডেট জানায় নাই যে তাদের এই ডক্স কয়েন বাইন্যান্সের মাধ্যমে লিস্টেড হবে ঠিক আছে হয়তোবা ফার্স্টে তারা এটা নিয়ে কথাবার্তা বলছিল তারপরে কিন্তু তাদের সাথে হয়তো বা কোনো একটা ঝামেলা হয়েছে এরপরে কিন্তু তাদের নিয়ে আর কোনো কথাবার্তা বলে নাই এখন পর্যন্ত আমরা শিও না যে বাইন্যান্সের মাধ্যমে আসলেও কি লিস্টেড হবে কিনা আর যদি বাইন্যান্সের মাধ্যমে লিস্টেড হয় তাহলে কিন্তু কয়েনের রেট প্রচুর বেশি পাবো আর কয়েনের রেট পাওয়া মানেই তো বুঝেন আমাদের ইনকামটা প্রচণ্ড বেশি থাকবে তো এখান থেকে আমরা একটু অপেক্ষা করে দেখবো যে বাইন্যান্সের লিস্টেড হয় কি না অনেকেই অপেক্ষা আছে বাইন্যান্সের ঠিক আছে তো যাই হোক আপনারা যারা টোন কিপারের মাধ্যমে উইডো দিতে চাইতেছি বা টোন কিপারে ফি নিয়ে রেখে দিছি তো টোন কিপারে যদি আপনারা উইডো দিতে চান তাহলে ফি লাগবে আর যদি এইসবের মাধ্যমে আপনারা উইডো দিতে চান তাহলে কিন্তু আপনাদের কোনো ফি লাগবে না ঠিক আছে তো এইখান থেকে জাস্ট যদি আপনার এইসব ওয়ালেটে নিয়ে যাবেন তারপরে আপনি যদি ওই ওয়ালেটেতে অন্য কোনো ওয়ালেটে নিতে চান তাহলে আপনাদের ফি লাগবে এটা জানেনি এক্সচেঞ্জের একটা ফি লাগে ঠিক আছে তো এটার ভিতরে কিন্তু ফি লাগবে না আর যদি এই টোন কিপারের মাধ্যমে ওই দিতে চান তাহলে এখান থেকে টোন মানে এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার টোন কিপার ওয়ালেটে নিতে গেলেও কিন্তু কিছু ফি লাগবে তো সেটা তাদেরকে দিতে হবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন এটা তো যাই হোক আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন তো এখন আপনাদের একটা আপডেট দিয়ে দেবো সেটা হলো আমরা জানতাম যে বিশ তারিখে এটা কিন্তু লিস্টেড হবে বা বিশ তারিখে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো কারণ অলরেডি আপনাদেরকে একটা উইড্রো ভিডিও আমি কিন্তু দিয়ে ফেলছি আমি যে উইড্রো দিচ্ছি সেটা ঠিক আছে তো ওইটার ভিতরে কিন্তু অলরেডি বলেছিলাম যে আমরা বিশ তারিখের ভিতরে পেমেন্ট পাবো পেলে আপনাদের জানিয়ে দেবো কিন্তু গেছে কালকে রাতে তারা একটা আপডেট দিছে যে বিশ তারিখ না তারা ডেটটা একটু চেঞ্জ করছে তো ডেটটা কবে কবে দিছে সেটা আমরা যদি একটু দেখিয়ে দিই তো টেলিগ্রামে চলে আসার পর এইখান থেকে তাদের কমিউনিটিতে এইখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা মেসেজ আমাদের পাঠিয়ে দিছে তো এইখান থেকে এই মেসেজটার ভিতরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তাদের নতুন যে ডেটটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে আমরা ফার্স্টে যারা এখান থেকে উইড্রো দিয়েছি তারা কিন্তু এখান থেকে বলছিল যে এখান থেকে যারা এক্সচেঞ্জার এবং টেলিগ্রামে যারা উইড্রো দিবেন তারা বিশ তারিখের ভিতরে পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখন নতুন যে টাইমটা দিছে মানে যে টাইমটা চেঞ্জ করে এখন নতুন টাইমটা দিছে তারা বলছে এক্সচেঞ্জার এবং টেলিগ্রামে যারা উইড্রো দিয়েছেন ছয়টা বাজে মানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন সিক্স পি আর এইখান থেকে একুশে আগস্ট ঠিক আছে একুশে আগস্টে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখান থেকে আরও যারা ভিন্ন ওয়ালেটে মানে ড্রোন কিপারের মাধ্যমে যারা উইড দিতে চাইতেছেন তারা কিন্তু তেইশে আগস্টে পেমেন্ট পেয়ে যাবেন আটটা এ এম এ ঠিক আছে আটটা এ এম এ আপনারা তেইশে আগস্টে পেমেন্ট পেয়ে যাবেন তারপরে এখান থেকে লিস্টেড হবে কখন সেটার এই টাইমটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ লিস্টেড হবে হলো তেইশে আগস্ট বারোটা পি এ ঠিক আছে তো আশা করি এখান থেকে এই বিষয়গুলা ডেটটা যে চেঞ্জ করছে সেটা বুঝতে পারছেন তো আমাদের একটু অপেক্ষা করতে হবে এতদিন যাবত অপেক্ষা করছি পেমেন্ট পাই পাওয়া পর্যন্ত উইড্রো দিয়ে ফেলছি এখন পেমেন্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ তাদের ইউজার বেশি বুঝেনি সবার পেমেন্ট দিতে একটু একটু লেট হইতে পারে ডিলে হইতেও পারে যাই হোক যতটুকুই ঢিলে হোক না কেন ঠিক আছে পেমেন্ট আমরা পাওয়ার পরে রেটটা যে একটু বেশি থাকে ঠিক আছে ঢিলে যত দিনে এখান থেকে আরও দশ দিন পিছিয়ে দেখ তা তো আমাদের কোনো আফসোস নাই আপনাদের কথা জানি না কিন্তু একটু ঢিলে হলে সাইটটার মানে কয়েনটা নিয়ে একটু গবেষণা একটু বেশি হবে তারপরে হয়তো বা যদি রেটটা একটু বাড়ায় দেয় খুশি হইয়া যাই হোক এখান থেকে আমাদের যে মেন অ্যাকাউন্টটা আছে সেটা একটু দেখিয়ে দিই তো আমাদের মেন অ্যাকাউন্টটাতে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এখান থেকে উইড্রো দিয়েছি সেটা আপনাদের দেখিয়েছি ঠিক আছে তো এখন মানে গবেষণা করে যারা রেটগুলো দিতে তারা বলতেছে যে রেটটা কিরকম থাকতে পারে রেটটা থাকতে পারে জিরো বা জিরো ঠিক আছে তো কিরকম আমি একটু দেখি দিই এখানে আমার তেইশ হাজার কয়েন আছে একটু ক্যালকুলেট করে দেখি যদি ফার্স্টের রেটটাতে কত আসবে আর সেকেন্ডের রেটটাতে কত আসতে পারে ঠিক আছে যদি এরকম রেটের ভিতরে থাকে তো ক্যালকুলেটারে চলে আসার পরে এখান থেকে যদি ফার্স্টের যে রেটটা দিছে যে জিরো পয়েন্ট জিরো ঠিক আছে এই রেটের ভিতরে যদি লিস্টেড হয় তাহলে আমরা কত পাবো এখান থেকে যদি গুণ তেইশ হাজার দেই ঠিক আছে তেইশ হাজার দিলে এখান থেকে প্রায় কিন্তু তেইশ ডলারের মতন আমরা পাবো ঠিক আছে যদি এখান থেকে রেটটা আরও কম আসে ঠিক আছে যেরকম রেটটা যদি এরকম আসে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি বা ফোর এখান থেকে এরকমই একটা রেট আসবে ঠিক আছে তো এইখানে যদি আমরা তেইশ হাজার দিই তাহলে আমাদের কত পাবো এখান থেকে মাত্র ছয় ডলার পাবো আচ্ছা যাই হোক এখান থেকে ছয় ডলার পাই তেইশ ডলার পাই পাঁচ ডলার পাই আর দশ ডলারই পাই না কেন সোজা কথা বলতে গেলে এখান থেকে আমি একদম ফ্রিতে পাব। ঠিক আছে সব কিছু ফিটি কাইটাও যদি আমি পাই এক ডলারের মতন ধরেন আমার খরচ গেছে এক ডলার খরচ শেষ দিয়ে ওই এক ডলারটা বাদ দিয়ে তারপরে আমাদের যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের লাভ আর এইখান থেকে তেমন কিন্তু সময় দেওয়া লাগে নাই আর এই এক যে যেইটা আছে মানে বটটা আছে সেটা কিন্তু বেশি দিনও থাকে নাই বা বেশি দিন আমরা কাজ করতে পারি নাই ঠিক আছে যেরকমই এখান থেকে আমি কাজ করছি সর্বোচ্চ দশ দিন দশ দিনে তা আবার রেফার কিন্তু আমরা করতে পারিনি আর এখানে কিন্তু কাজ তেমন নাই ঠিক আছে আমরা কিন্তু দশ দিন কাজ করছি ঠিকই কিন্তু আমাদের রেফারও তেমন হয় নাই তারপরে এখান থেকে আমাদের ই মানে অন্য সব সাইডের মতন যে মাইনিং করা যায় সেটাও কিন্তু অপশন নেই জাস্ট রেফার করা আর রেফার যখন করতে গেছি তখন কিন্তু মার্কেটের রেফার শেষ হয়ে গেছে যাই হোক এখান থেকে যতটুক পাইছি আলহামদুলিল্লাহ মানে আপনারা একটু অপেক্ষা করে দেখেন যারা এখান থেকে উডু দিচ্ছেন আমার থেকে অনেকেই অনেক বেশি এখান থেকে পেমেন্ট পাইছেন মানে পেমেন্ট পাবেন ঠিক আছে যাই হোক তাদের জন্য ভালো লাগতেছে যে এখান থেকে ফ্রিতে একটা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর আমি এখান থেকে এই এইসব গুলাতে কাজ করা শুরু করলাম মানে এই সব বডগুলাতে কাজ করা শুরু করলাম আশা করি সামনে আরো ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর এখান থেকে পেমেন্ট পাওয়ার পর আপনাদের অবশ্যই একটা আপডেট জানাবো তো আজকের মতন এ পর্যন্তই ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে অল্প রেস করে দেবেন তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা